মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়ে আয়োজিত কৃতি ছাত্রী সম্বর্ধনা ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি জনাব হালিমা খাতুন। মঞ্চে উপবিষ্ট আছেন সহকারী কমিশনার নাবিলা ইয়াসমিন। মঞ্চে আরও উপবিষ্ট আছেন সহকারী প্রধান শিক্ষক বিএসএম শহীদুর রহমান, উপস্থিত শিক্ষক মণ্ডলী, অভিভাবক মণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় ছাত্রীরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের বার্ষিক ক্রীড়া গত 20 তারিখে শেষ হয়েছে। আজ আমাদের মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আমাদের মেয়েরা অনেক ভালো পারফর্ম করবে আমি এই আশা রাখি, এবং সারাদিন ব্যাপী যে আমাদের অনুষ্ঠান, আমি আমাদের অতিথিবৃন্দকে আমন্ত্রণ জানাবো যারা এখানে থেকে যেন মেয়েদের উৎসাহ উদ্দীপনা দান করেন এবং তাদের অনুষ্ঠান উপভোগ করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে, বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সপেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন, চুলতার কবিকার অন্ধকার বিনিশার নেশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে জিনাবি হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলে, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, সমস্ত দিনের শিশি শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জুনাকি রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসি, সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। কবি জীবনানন্দ দাস একটু আশ্রয় খুঁজেছেন, আমরাও একটু আশ্রয় খুঁজি। সকলকে ধন্যবাদ।